আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিএসপিডি হোটেলস। আজকে আমি আপনাদেরকে যে হোটেলটি দেখাবো সেটি বারান্দা থেকে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ ভিউটি। আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনি খুব সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন। হোটেলটির নাম হচ্ছে মডার্ন রিসোর্ট। আমি এখন হোটেলে প্রবেশ করছি। এটি কক্সবাজার মেইন ড্রাইভ রোডে অবস্থিত। এ হচ্ছে হোটেলের লবিটি। লবিটি দেখতেই পাচ্ছেন, যথেষ্ট বড় একটি লবি, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। এ হচ্ছে হোটেলের রিসেপশন। আজকে আমি যে রুমটি দেখাবো সেটা একটি কাপড় রুম। এ হচ্ছে রুমের সম্পূর্ণ ভিউটি। রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম, দেখতে পাচ্ছেন। এখানে একটি কিং সাইজের বেড ইউজ করেছেন ওনারা। এখানে একটি টিস্যু বক্স এবং পানি এবং একটি সোফা সেট আছে। আর সাবান শ্যাম্পু এগুলো তো পেয়ে যাবেন, ওগুলো সাধারণত ওয়াশরুমে রাখা আছে। আর এ পাশে একটি ওয়াল আলমারি আছে। এখানে হ্যাঙ্গার আছে এবং এখানে একটি টিভি আছে। এ হচ্ছে টিভিটি। আর এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত রুম। এ হচ্ছে রুমের সম্পূর্ণ ভিউটি দেখা যাচ্ছে এখান থেকে। আর এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটি দেখাবো। ওয়াশরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। এখানে ঠান্ডা পানি গরম পানি দুইটির ব্যবস্থা আছে। এ হচ্ছে ওয়াশরুমের সম্পূর্ণ ভিউটি। আর এখন আমি বারান্দার দিকে যাব। সাধারণত বাইরের ভিউটি কেমন দেখতে পাবেন এখান থেকে। আমি এখন বারান্দা খুলছি। খুব সুন্দর একটি ভিউ। সাধারণত আপনি এখান থেকে সমুদ্র উপভোগ করার সুযোগ থাকছে। আর চাইলে তো সমুদ্রে যেতেই পারবেন। এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। বিকালের ভিউটা অনেক সুন্দর হবে এখান থেকে। এখন যদি আমি ভাড়া সম্পর্কে বলে থাকি, সাধারণত এটা আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাট চেষ্টা করবেন শুক্র শনিবার এবং কি গভর্নমেন্ট হলিডেগুলো অ্যাভয়েড করে আসার জন্য, তাহলে একটু কমে পাবেন, না হয় একটু ভাড়া বেশি পড়ে যাবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।